পরিবারের চাপে আচ্ছা আই বলতে বুঝে ফেলেছি শুভ সকাল বন্ধুরা আমি আয়েশা খান চলে এসেছি জায়ান্টজির পক্ষ থেকে বইমেলা চত্বরে চলছে ভাষার মাস আর আসছে একুশে ফেব্রুয়ারিতে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই আমি ভাবলাম বাংলা ভাষা নিয়ে কিছু একটা করা যাক তাহলে চলো দেখে নেই বাংলা ভাষার চর্চা কার কেমন চলছে আমি আপনার সাথে এখন একটি ছোট্ট খেলা খেলবো আর তা হচ্ছে এই বয়ামের মতো অনেকগুলো চিরকুট আছে যে চিরকুটে একটি করে শব্দ লেখা আছে যেই কাগজটি আপনার হাতে উঠবে সেই কাগজে যে শব্দটি লেখা আছে সেই শব্দটি নিয়ে টানা একুশ সেকেন্ড সাবলীলভাবে প্রচলিত বাংলা ভাষায় কথা বলতে হবে কোনো বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না আপনি প্রস্তুত তো একদম প্রস্তুত তাহলে একটি কাগজ তুলে নিন পাগলামি পাগলামি ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে পাগলরা পাগলামি করে পাগল যারা ছিল তারা পাগলামি করার জন্য মানে পাগলামি করার জন্য ওরা পরিচিত মানুষ পাগল হয়ে যায় বিভিন্ন কারণে পড়ার চাপে তারপর ফ্যামিলির চাপে সবাই পরিবারের চাপে আচ্ছা ভালোবাসা চমৎকার একটি শব্দ ভালোবাসা অনেক বড় শব্দ দুই শব্দ নিয়ে আসলে কথা বলার জন্য কি বলবো কারো হয়তো পজিটিভ সাইড আছে ফুল ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে ফুল হলো ভালোবাসার প্রতীক এটাতে এটা মানুষ একজনকে যখন ভালোবাসে তখন ফুল দিয়ে তারা একজনকে ভালোবাসা প্রকাশ করে রিক্সা সময় শুরু হচ্ছে এখন রিক্সা সরি অমর একুশে আজকে আমি অমর একুশে বই মেলায় এসেছি পাঠক পাঠক ঠিক আছে আমি তাহলে সময় শুরু করছি এখন থেকে যারা বই পড়ে বা যারা উপন্যাস পড়ছে তারা সবাই হচ্ছে ধরে নিয়েছি পাঠক যারা পাঠক পাঠকদের মধ্যে অনেক ধরনের পাঠক আছে কেউ আছে যারা উপন্যাস পছন্দ করে এমনও পাঠক আছে যারা শুধুমাত্র ছোটো গল্প পছন্দ করে আবার এমন অনেকে আছে যারা কবিতা পছন্দ করে পাঠকদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যে কোনো একটা লেখকের যে বৈশিষ্ট্য লেখা তারা দোয়েল 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 হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল ইলিশ ইলিশ আমার খুব পছন্দের একটা মাছ ইলিশ মাছ খেতে আমার অনেক ভালো লাগে ইলিশ মাছ সাধারণত যদি আমি ভেজে রান্না করি তাহলে সেটার খাবারের মজাটা আমার কাছে বেশি লাগে কিন্তু আমার মা বেশিরভাগ সময় ইলিশ মাছ আলু পটল দিয়ে রান্না করে যখন ইলিশ মাছের আসল যে স্বাদ সেটা আলুতে চলে যায় এই জন্য আমার তখন খেতে ভালো লাগে না চমৎকার একুশ সেকেন্ড আপনি দুর্দান্তভাবে বাংলা ভাষায় কথা বলেছেন আপনার জন্য রয়েছে জায়ান্টজির পক্ষ থেকে আইসক্রিম Zai! Zai! Zai!